بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته দূর দূরান্ত যেখান থেকে আপনারা আমার কথাগুলো শুনতেছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি তো থাম্বনেল দেখি আপনারা আজকে বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পরীক্ষা এমন একটি জিনিস যেটা সমস্ত মানুষের উপরেই একবার প্রভাব ফেলে সমস্ত মানুষের তো কার্যকরী জীবনকে গড়া তোলার জন্য পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মাধ্যম তো পরীক্ষায় সবাই ভালো রেজাল্ট করতে চায় কিন্তু ইচ্ছা করলেই কিন্তু সবাই ভালো রেজাল্ট করতে পারে না এই জন্য চাই অত্যন্ত প্রচেষ্টা মাথার জ্ঞান বুদ্ধি তারপর বিবেচনা বুদ্ধি এগুলোর মাধ্যমে পরীক্ষা পাস করা যায় বন্ধু তো পরীক্ষায় পাস করার জন্য প্রাথমিক শর্ত হলো আপনার ঠিকভাবে পড়ালেখা করতে হবে আপনি যদি পড়ালেখা না করেন আপনি যতই আমল করেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে তার সেই ফলাফল ভালো ফলাফল দিবেন না তাই আমাদের সবার আগে ঠিকভাবে পড়াশোনার প্রিপারেশনটা আমাদের ঠিকভাবে নিতে হবে তারপরে যদি আমরা আমল করি তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন বলবেন যে আমার বান্দা আমল করেছেন আমার বান্দা ঠিকভাবে পড়ালেখা করেছেন তারপর আমার কাছে দোয়া চেয়েছেন আমি ও যতটুকু চেষ্টা করেছেন আমি তার চেয়ে তারও দ্বিগুণ বৃদ্ধি করে দেই তো বন্ধুরা প্রাথমিক বিষয় হলো আপনাকে ঠিকভাবে পড়ালেখা করতে হবে তারপরে আমল করতে হবে তো এখন আমি আপনাদেরকে বলতেছি আপনারা কিভাবে আমলটা করবেন তো আপনি যখন পরীক্ষার হলে ঢুকবেন হলে ঢোকার সময় সবসময় এটা খেয়াল রাখবেন পরীক্ষা হলে সর্বদা ডান পা দিয়ে আপনি পরীক্ষা হলে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি টেবিলে বসবেন বসার পরে যখন আপনাকে প্রশ্ন হাতে দেওয়া হবে আপনি প্রশ্নের দিকে তাকাবেন না প্রশ্নের দিকে না তাকিয়ে আপনি দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে আরেকটি দোয়া আছে এটা আপনার পাশ করতে হবে যেটা হলো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এইটা আপনি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন আমি ভিতরে লিখে দিতেছি এটা আপনি সুন্দর করে মুখস্থ করে নেবেন শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন তো প্রথমে তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে এগারো বার রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা পাঠ করার পরে তারপরে আপনি প্রশ্নের দিকে তাকাবেন তারপর আপনি প্রশ্নের দিকে তাকিয়ে সুন্দরভাবে লেখা শুরু করবেন তো বন্ধুরা এটা খুব পরীক্ষিত একটি আমল এটা মানে সমস্ত যত সব বড় বড় মাদ্রাসা মসজিদ সবার প্রথম কিন্তু পড়তে বসার সময় কিন্তু এই তো এই দোয়াটা পড়া হয় এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদের মাথার বুদ্ধি জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিতে পারেন আমাদের স্মৃতিশক্তি আরও বাড়িয়ে দিতে পারেন তাই বন্ধুরা আশা করি আপনারা এই আমলটা করবেন এবং আপনার আগে পড়াশোনার প্রিপারেশন ঠিকভাবে নিতে হবে প্রিপারেশন ঠিকভাবে নিয়ে যদি আপনি এই আমলটা করে যদি আপনি পরীক্ষা দিতে পারেন ইনশাআল্লাহ আমি আশা করি মহান আল্লাহ তাআলা আপনার যে ফলাফল হওয়া দরকার তার চেয়ে তারও দ্বিগুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন তাই বন্ধুরা আসুন আমরা সুন্দরভাবে পড়ালেখা করি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই এই আমলগুলো করি তাহলে ইনশাআল্লাহ আমি আমি আপনাকে বলতে পারি যে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট আগের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি আপনারা এই আমলটা করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু